দেখে নিব সুরঙ্গের সব বালিকা অপর্ণা ব্যানার্জিকে, তার সঙ্গে দেখে নিব শ্রীযুক্ত পরিতোষ শিকদার মহাশয়কে। মঞ্চে একবার ডেকে নেব শাশ্বতী ভট্টাচার্য।
সেন্ট পলস মিশন স্কুলের ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড, কিন্তু শুধু সেখানেই শেষ না, তিনি কবি, তিনি গীতিকা, সুরকার এবং সঙ্গীত শিল্পী, উপরন্তু সিটিএন বাংলা টিভির সঞ্চালিকাও। দেখে নেব সৈয়দ হাসমত জালাল, বিশিষ্ট কবি যার পরিচয় নিশ্চয়ই আলাদা করে আপনাদের দিতে হবে না। পশ্চিমবঙ্গ সরকারের বাংলা একাডেমি পুরস্কার, বিশ্বদেব পুরস্কার সহ দুই বাংলা একাধিক পুরস্কার যার ঝুলিতে, সেই সৈয়দ হাসমত জালালকেও আমি একটু মঞ্চে ডেকে নেব। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, যিনি সমাজ সচেতনমূলক কাজের জন্য, সেই রমলাদিকে আমরা একবার মঞ্চে ডেকে নেব। একটু আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের মধ্যে মঞ্চে রয়েছেন, আসনে আসেন, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট সনাম ধন্য, তো তাদের যদি একটু আমরা করতালি নিয়ে বরণ করে নিই। অনেক ধন্যবাদ। অপর্ণা ব্যানার্জি, যাকে বরণ করে নেবেন চন্দন ঘোষ, একটু করতালি আপনাদের থেকে আবার প্রার্থনা। আমরা নিশ্চয়ই আবৃত হব।
আমার বইটা প্রকাশ হয় এই সারস্বত সন্ধ্যার কথাটা শুনেছিলাম কৃষ্ণাদির কাছে। খুব ভালো লেগেছিল এবং আমি সেটাই মনে করি, তাই আমিও তাকে অনুসরণ করে সারস্বত সন্ধ্যা বলতেই পছন্দ করি। রুরাল আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অপর্ণা ব্যানার্জি তার চেয়ারপার্সন। সুর অঙ্গন তারই একটা অঙ্গ। যেদিন অপর্ণার সাথে কথা হয়, অপর্ণা তার কিছু ছোট ছোট ইচ্ছের কথা বলেছিল, সুরঙ্গন নিয়ে অপর্ণার বেশ কিছু স্বপ্ন। আসলে স্বপ্নগুলো ফুলের মতো, প্রথমে কুঁড়ি থাকে, তারপর একটু একটু করে ফুটে ওঠে। তো আমি অপর্ণার স্বপ্নটা আপনাদের কাছে একটু বলি আগে, যেখানে নতুন কবি, লেখক এবং শিল্পীরা কোন রকম অর্থ ব্যয় না করে মঞ্চে পারফরমেন্স করার সুযোগ পাবেন এবং নতুন কবি এবং নতুন লেখকদের নিয়ে আগামী দিনে ম্যাগাজিন বার করার এক অনন্য প্রয়াস তার রয়েছে। হঠাৎ কবি লেখকদের নিয়েই কেন, এত কিছু তো রয়েছে। আসলে এটা একটা প্যাশন, এটা একটা খিদে, কবিতা খিদে। আর অপর্ণা যখন ভাবনা চিন্তা করছেন যে অপর্ণা কবিতা নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে হয়তো আজকাল অনেক কাজ হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যখন বোধহয় কবিতা নিয়ে মানুষ কাজ করতে অনেকটা পিছিয়ে যেত, এবং এখনো অনেকগুলো চ্যানেল আছে যারা কবিতা নিয়ে কাজ করতে চায় না। কেন? একটু আগে আমি শ্রদ্ধেয় কবি মৃদুল দাশগুপ্তর সাথে একটা অনুষ্ঠান করে এলাম, তো মৃদুল দা একটা খুব সুন্দর কথা বললেন যে যারা কবিতা লেখেন এবং কবিতার পাঠক তারা কিন্তু সংখ্যালঘু, আর বাকিরা সংখ্যাগরিষ্ঠ। আমারও সেটাই মনে হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন কেউ পরিকল্পনা করে যে কবিতা নিয়ে কাজ হবে, সেটা অবশ্যই বাহবা পাহাড় পাওয়ার জন্য। অপর্ণা এটা ভেবেছেন, তার মানে অপর্ণা সেই সাহসটা রয়েছে, লড়াই করার সাহস। কার সাথে লড়াই? নিজের সাথে, সমাজের সাথে। আর এই লড়াইটার জন্য আমি যতটুকু পারবো, যেভাবে পারবো অপর্ণা, তোমার সাথে থাকবো। তুমি লড়াইটা চালিয়ে যাও, এগিয়ে আসুক যারা কলমধারী, কলমকার। সৌরভ বসে আছে, সৌরভও একই লড়াইয়ের সঙ্গী, বহুদিন ধরে এই লড়াই করে যাচ্ছেন। আমার সামনে প্রখ্যাত কবি সাহিত্যিক বসে আছেন, তাকে আমার প্রণাম নমস্কার, রমলাদিকে আমার নমস্কার, এবং আপনাদের সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার। কবিতা পরে পড়ব, আপাতত এইটুকুই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কবিতা তো নিশ্চয় শুনবো, কবিতা শোনার জন্য, কবিতা শোনানোর জন্যই আজ আমাদের এখানে এই মঞ্চে শুনে নেব। তার আগে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট কবি এবং সাহিত্যে রয়েছে সৈয়দ হোসনাত জালাল, তার থেকে দুটো একটা কথা। একটা কথা আমি বারবার বলতে চাই, সেটা হচ্ছে
আর অল্প সংখ্যক কিছু মানুষ যারা সাহিত্য চর্চা করছেন, কবিতা চর্চা করছেন, আবৃত্তি চর্চা করছেন, তাদের নিয়ে নয়। এই কয়েকদিন আগে 19 মে চলে গেল এবং 19 মে এখন পশ্চিমবঙ্গে বা অন্যান্য যেখানেই বাংলা ভাষীরা আছেন সেখানে কিন্তু উদযাপিত হচ্ছে। আপনারা জানেন যে আসামে বাংলা ভাষার জন্যে কিছু তরুণ তরুণী তারা প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর দিন চলছে এখন আসামে বাংলা ভাষার জন্য। আপনারা সবাই জানেন কিনা জানি না, সেখানকার রাজ্য সরকার তারা নাগরিকত্ব প্রমাণের জন্য বা নাগরিক পঞ্জি নবীকরণের একটা ব্যবস্থা করেছে এবং সেখানকার বাঙালিদের প্রমাণ করতে হবে যে তারা বাঙালি। খুব অদ্ভুত কথা, অসমীয়ারা যেমন আসামের মূল অধিবাসী, বাঙালিরাও ঠিক একইভাবে আসামের অধিবাসী। একজন আপনারা জানেন যে শ্রীহট্ট জেলা যেটা অবিভক্ত বা গোয়ালপাড়া, অবিভক্ত যে গোয়ালপাড়া, বরাক উপত্যকা তখন ছিল অবিভক্ত সুরমা উপত্যকা, এই সমস্ত এলাকার বাঙালিরা তারা সেখানকার আদি বাসিন্দা। আমরা যদি নিহারঞ্জন রায়ের বাঙালার ইতিহাস যদি আমরা দেখি, আমরা সেখানে দেখবো যে নিহারঞ্জন রায়ও আসামের বাঙালিদের একেবারে দেশজ পরিচয়ে, ভাষাগত পরিচয়ে সেখানকার বাঙালিদের আদি বাসিন্দা বলছেন। ফলে তারা বাংলাদেশ থেকে আসেননি বা অন্য কোথাও থেকে তারা বহিরাগত নন, অথচ আজকে কয়েক পুরুষ সেখানে বসবাস করার পর তাদের প্রমাণ করতে হবে যে তারা আসামের অধিবাসী। এটা একটা ভয়ঙ্কর পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বাঙালিদের বিরুদ্ধে। গত বছর থেকে সেখানে 25শে বৈশাখের ছুটি তুলে দেওয়া হয়েছে, এবছর 25শে বৈশাখ যাতে রবীন্দ্র জয়ন্তী পালিত না হয় সেই কারণে সেখানে পরীক্ষা পর্যন্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কিছুদিন আগে আমি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে বলছি না, শুধুমাত্র তথ্য হিসেবে আপনাদের কাছে উল্লেখ করতে চাই, RSS এর পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রককে চিঠি লেখা হয়েছে যে রবীন্দ্রনাথ নাকি এখন অপ্রাসঙ্গিক। আমরা জানি চর্যাপদ থেকে বাংলা ভাষা চর্যাপদের কাছে ঋণী, কিন্তু আমরা বাঙালিরা চর্যাপদ নিয়ে কিচ্ছু করিনি এবং সেটা ওড়িয়া ভাষীরা তারা দরবার করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা ধ্রুপদী ভাষা হিসেবে ওড়িয়া ভাষাকে তারা আদায় করে নিয়েছে সেই মর্যাদা। এটা আপনারা জানেন, তামিল ভাষা সেটা পেয়েছে, কন্নড় ভাষা পেয়েছে, অর্থাৎ দক্ষিণের কিছু ভাষা পেয়েছে এবং এই অঞ্চলের মধ্যে ওড়িয়া ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে সরকারি মর্যাদা পেল, অথচ এটা পাওয়ার কথা আমাদের। তাহলে আমরা বাঙালিরা আমাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে এতটাই উদাসীন, আমরা এতটাই আত্মঘাতী, আমরা এতটাই আত্মবিস্মৃত, এই কথাগুলো আমরা বলে থাকি। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি, আপনারা যদি পশ্চিমবঙ্গের অবস্থা লক্ষ্য করেন সেখানে দেখবেন যে বাংলা ভাষার পঠন পাঠন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আজকে কাজের প্রয়োজন নেই, বাংলা ভাষা ছাড়াও আমাদের অন্য ভাষা শিখতে হবে, জানতে হবে, তা না হলে আমরা পৃথিবীতে টিকতে পারবো না। এটা অত্যন্ত সহজ সরল সূত্র এবং আমাদের ছেলেমেয়েরাও আজকে পশ্চিমবঙ্গের বাইরে যারা পড়াশুনো করছে, যারা বাইরে কাজকর্ম করছে, তাদের তো অন্য ভাষা জানতে হবে। 100 বছরের আগে রবীন্দ্রনাথ বাংলা পরিচয় প্রবন্ধে বলেছিলেন যে কাজের প্রয়োজনে, অর্থাৎ একটা কৃত্রিম প্রয়োজনে আমাদের অন্য একটি ভাষাকে আপন করে নিতে হয়, যেমন আমরা ইংরেজি ভাষাকে করেছি কাজের প্রয়োজনে। কিন্তু ভাষার একটা অকৃত্রিম প্রয়োজন আছে, সেটা কি? সেটা হচ্ছে আত্মপ্রকাশের প্রয়োজন। কোনো একটি জাতির আত্মপ্রকাশ তার নিজস্ব ভাষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং তিনি বলছেন যে সেই জাতির সত্তাকে যদি সরস এবং সমুজ্জ্বল করে তুলতে পারে সেটা শুধুমাত্র তার মাতৃভাষা, আপন ভাষা। আপনারা জানেন মাইকেল মধুসূদন তিনি ইংরেজিতে লেখালেখি শুরু করেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন বাংলায়। সাহিত্য সম্রাট কবিয়ার সুধীরচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ছিল ইংরেজি, পরে তিনি বাংলায় ফিরে এসেছিলেন।
আজকে যদি আমি জানি না আপনারা অনেকে জানবেন যে আমাদের পাঠ্যসূচি থেকে যেভাবে বাংলা ভাষা একটা সময় আমরা যেভাবে পড়েছি, যারা একটু বড়রা আছেন জানবেন, এখন আর সেভাবে পড়ানো হয় না। এখন শুধুমাত্র টিক পাঠ দিয়ে হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে এবং তারা অঙ্কের মতো বিজ্ঞানের মতো নাম্বার পেতে পারে। তাতে কি একটি ভাষা তৈরি, একটা ভাষায় লেখার মতো অধিকার বা দক্ষতা কি তৈরি হয়ে উঠবে? উঠবে। তবে আজ এখানে যেখানে বাংলা ভাষার এই অবস্থা, সেখানে বাংলা সাহিত্য কারা পড়বে, কবিতা কারা পড়বে? শুধু গল্প উপন্যাস নয়, কবিতা হচ্ছে একেবারে মানুষের খুব সূক্ষ্মতম মুক্তির কথা এবং সেটাও প্রকাশিত হয় বিভিন্ন প্রতীকের মাধ্যমে, বিভিন্ন রূপকের মাধ্যমে। তার ফলে এটা একটা সাধারণ পাঠকের কাছে অনেক সময় সহজবোধ্য হয় না। তার ফলে কি হয়, তারা কবিতাকে ভবিষ্যতে ফলে কবিতার একটা সংকট চিরকালই আছে। আজকে বহু সংখ্যায় কবিতা লেখা হচ্ছে, তার মানেই কিন্তু এই নয় যে কবিতা খুব জনপ্রিয় হচ্ছে এবং কবিতা লেখা একটু সহজ। একেবারে আজকে এই যে রুরাল কালচারাল ডেভেলপমেন্ট অসম্পাদিত লেখা বেরোচ্ছে, এত পত্রিকা বেরোচ্ছে যা প্রায় একটি পাড়ার পুজোর সুবিনিয়ারের মতো হয়ে দাঁড়িয়েছে। একটি ভাষা এবং তার সাহিত্যে যদি উন্নতি না ঘটে, যদি তার প্রাথমিক অবস্থা নিয়েই বেশি মাতামাতি হয়, তাহলে কিন্তু আমরা সেই ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে বেশি দূরে যেতে পারবো না। আমরা দেখেছি আমাদের বাংলা ভাষাতেই, আমরা 9 দশম পর্যন্ত দেখেছি যে লিটল ম্যাগাজিন, ছোট ছোট পত্রিকা বেরোয়, তার অসম্ভব ভালো গুণমান এবং বাংলা ভাষায় যত ছোট পত্রিকা বেরোয়, পৃথিবীর অন্য কোনো ভাষায় এত ছোট পত্রিকা বেরোয় না এবং এই ছোট পত্রিকাই হচ্ছে বাংলা সাহিত্যের মূল ভিত্তি। সুতরাং আজকে 2000 পরবর্তী সময়ে প্রযুক্তি বিভিন্ন পরিবর্তনে উন্নতির কারণে এবং মুদ্রণ ব্যবস্থার প্রভূত একটা সহজ ব্যবস্থা মানুষ এখানে গ্রহণ করতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ায় আজকাল খুব অল্প আয়াসে মানুষ কাব্যগ্রন্থ বের করতে পারছে, পত্র পত্রিকা বের করতে পারছে। তার মানে কিন্তু তা নয় যে তার মানোন্নয়ন ঘটছে। বহু মানুষ কবিতা পড়ুন, কবিতার চর্চা করুন, এটা সবসময়ই কাম আমরা চাই, কিন্তু সেটা যেন তার গুণমানের অবনমন না ঘটিয়ে এইটুকু যেন আমরা করি। কারণ বাংলা ভাষায় বাংলা সাহিত্য, বাংলা কবিতা এতটাই সমৃদ্ধ, এতটাই সমৃদ্ধ যে আমরা যদি সেগুলো একটু চর্চা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাংলা ভাষায় কি সম্পদ আছে। তো আমাদের নিজেরই যেখানে এই উদাহরণ রয়েছে, এই সম্পদ রয়েছে, সেখান থেকে যেন আমরা পিছিয়ে না যাই, এই ব্যাপারে যেন আমরা সচেতন থাকি। আমি কাউকে কোনোরকম জ্ঞান দানের জন্য এই কথা বলছি না, আমার অভিজ্ঞতার থেকে, এবং আমরা চাই যে আপনারা প্রকৃত পক্ষে বাংলা কবিতার চর্চা করুন, বাংলা সাহিত্যটা এগিয়ে নিয়ে যান, এটুকুই আসলে আমার আকাঙ্ক্ষা, আর কিছু না। ধন্যবাদ, নমস্কার। দাদার থেকে জানাও আমাদের কম রয়ে গেল। এবার ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন রমলাদি, ডক্টর রমলা মুখার্জি, তাকে কিছু বলার জন্য। তার আগে আর একটা আনন্দ সংবাদ আপনাদের দিয়ে নিই। আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত ঋজু রেখ চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা একবার তাকে মঞ্চে ডেকে নেব। তার অনেকগুলো কবিতার বই রয়েছে, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো তা জানা এবং পড়া। এছাড়াও তিনি উপন্যাস প্রযোজনা করেছেন। আর অনেক ধন্যবাদ বরণ করে নেবে অপর্ণাকে বলবো, অপর্ণা ব্যানার্জি, বিশিষ্ট অতিথি ঋজু রেখ চক্রবর্তীকে একবার বরণ করে নেবে। সুন্দর একটা মুহূর্ত, আর এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত গুলোর জন্য আমরা ভীষণভাবে
আমরা
আস্থার কথা, আনন্দের কথা। রমাদেবী একটু আগে বলছিলেন বাংলা ভাষা রক্ষা করা, বাংলা ভাষার সকলকে চেতনা। আসলে রমাদেবী যে উদাহরণটা দিয়েছিলেন সেই উদাহরণটা থেকেই বলছি, যে গুড মর্নিং বলে কিন্তু মানে জানে না, সুপ্রভাত প্রভাত মানে জানে না। আসলে আমরা দীর্ঘকাল ধরে শিক্ষার সঙ্গে সাক্ষরতাকে গুলিয়ে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম লোকজনকে লেখাপড়া করানো মানে হচ্ছে অ-আ-ক-খ লেখা এবং নামটা সই করতে পারানো। শিক্ষার প্রসার না হয়ে যদি সাক্ষরতা জন্মায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন বদমতলবী যে সংস্থা, তাদের যে ছোটো 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 গোষ্ঠী, তারা যে লিফলেট বিলি করে সেই লিফলেটগুলো পড়বার মতন ক্ষমতা জন্মে যায়। কিন্তু একটা গোটা বই পড়া পড়তে পারে না, রবীন্দ্রনাথ পড়ার ক্ষমতা হয় না, বঙ্কিমচন্দ্র পড়ার ক্ষমতা হয় না, কিন্তু আরএসএসের একটা লিফলেট পড়ে ফেলতে পারে, জামাতে ইসলামের একটা লিফলেট পড়ে ফেলতে পারে। শিক্ষার প্রসারকে বাদ দিয়ে সাক্ষরতা প্রকল্প চালিয়ে যাওয়া তার এটা একটা বিশাল বড় বিপদের দিক। আমাকে এই দু তিন দিন আগে একটি অপরিচিত মেয়ে ফোন করেছে, সে কিছু একাডেমিক কাজকর্ম করছে, বিস্তারে যাচ্ছি না, যেন সে নিজের মুখে তা মূল যেটা ব্যাপার, সে আমাকে অনেকগুলো প্রশ্ন করছিল আমার লেখা নিয়ে, আমার লেখা সম্পর্কে ভাবনা নিয়ে। করতে করতে একটা প্রশ্ন করলো, সেটা তারই অদ্ভুত, সরাসরি আমার লেখা নিয়ে নয়, সেটা বলে দিল, ভূমিকা করে দিল, নিয়ে বললো প্রশ্নটা হচ্ছে এই যে আপনার একটা জাতির পক্ষে কোনটাকে বিপদ মনে হয়, একজন বড় রাষ্ট্রনায়কের অভাব নাকি একজন বড় কবির অভাব। তা সামনাসামনি হলে একটু ঢং ফিরবার সুযোগ নেওয়া যায়, একটু হাসা যায়, সময় কেনা যায়, ফোনে হচ্ছে ঘটনাটা। তার মধ্যে চুপ করে থেকে তারপর আমি বললাম, যখন একজন কবিকে প্রেমের কবিতা লেখার জন্য অপরাধ বোধ করতে হয়, প্রেমের কবিতা লিখতে সংকোচ বোধ করতে হয়, কুণ্ঠা বোধ করতে হয়, লিখলে সেটা ছাড়তে দিতে দ্বিধা বোধ হয়, সেটা সব থেকে বড় দুঃস্বপ্ন, তার থেকে বড় দুঃস্বপ্ন হয়। আজকে আমরা চতুর্দিকে যে যে ঘটনা দেখতে পাই সেখানে তারপর প্রেমের কবিতা অকিঞ্চিতকর মনে হয়, শুধু না মনে হয় বিশ্বাস কথা কথা করছি আমি আমার নিজের জাতির সঙ্গে, নিজের সঙ্গে। এর পাশাপাশি আরেকটা মত আসে, এরকম নারকীয় একটি ঘটনা আর কবিতা লিখে কি হবে, এইটা হচ্ছে সব থেকে বড় দুঃসময়। সুরঙ্গন আমি এই বিষয়ে অনেকক্ষণ, প্রায় আজকে গোটা সন্ধ্যাটা এই বিষয়ে বলে যাওয়া যায়, তারপর 9-10টার সময় বেরিয়ে একবার চা খেয়ে বাড়ি চলে যাবে, সেই সময় নেই, থাকার কথাও না, সেই পরিসর এটা নয়। শুধু এইটুকুই বলার এই 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 কথাগুলো আমি কেন বললাম এই দুঃসময়ের কথা কণ্ঠে, এই সুর অঙ্গনের মতন সংস্থা, তারা যে স্বপ্ন দেখছে, তারা যে পরিকল্পনা নিয়েছে, আমার আশা আমার বিশ্বাস এই যে অপরাধ বোধ, যেখানে আসলে অপরাধ বোধ থাকার কোনো কথা ছিল না, এই যে দ্বিধা, যা দ্বিধা থাকার কোনো কারণ ছিল না, যে কোনটা যে কোনটা থাকাটা অসমীচীন ছিল, সেগুলো তারা কাটিয়ে উঠতে সাহায্য করবে। সেই সঙ্গে বহুগুণী শিল্পী, বহুগুণী কবি তাদের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য মর্যাদা পাবেন, তাদের বই বেরোবে, তারা অনুষ্ঠানে সুযোগ পাবেন। ভাবতেই ভালো লাগছে, এদের আরও একবার ধন্যবাদ, এদের কাছে আমার কৃতজ্ঞতা। আপনারা আপনাদের কাজ আপনারা এগিয়ে নিয়ে চলুন।